এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারী নেই আজকে। নারী অনেকে গিয়েছে, কিন্তু আমাদের যেতে হবে আরও অনেক দূর। জাতির পিতা যে বৈষম্যহীন সমাজ গড়বার জন্যে তার দীর্ঘ সংগ্রাম করেছিলেন, সেই বৈষম্যহীন সমাজ মানে কিন্তু নারী পুরুষের বৈষম্যহীন সমাজও বটে। এবং সে কারণেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের বিষয়টি সন্নিবেশিত হয়েছিল। তো বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তাঁর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি সেই যে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা করলেন এবং সেটির হাত ধরেই এই যে নারীর এক বিশাল অগ্রযাত্রা, আজকে নারী সকল ক্ষেত্রে দৃশ্যমান। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারী নেই আজকে। নারী অনেক এগিয়েছে, কিন্তু আমাদের যেতে হবে আরও অনেক দূর। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। এবং আমাদের সমস্যা যতটা আছে তার বেশিরভাগটাই এখন মনোজাগতিক, কাজেই সেই জায়গায় একেবারে পারিবারিক পরিসর থেকে শুরু করে কর্মের পরিসর সকল জায়গায় আমাদেরকে নারীকে তার যোগ্য স্থান করে দেবার জন্যে, নারীকে তার যোগ্য সম্মান দেবার জন্যে, নারীকে সমানভাবে তাকে মর্যাদা দেবার জন্যে সেই পরিবেশটি আমাদের তৈরি করতে হবে। এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ সেই দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলের সেখানে নারী পুরুষ সকলের অংশগ্রহণেই সেই সাম্যের পৃথিবী, সমতার পৃথিবী সেটা গড়ে তোলা সম্ভব। কালকেই শুনছিলাম একজন বলছিলেন যে নারী পুরুষে সমতা, নারী পুরুষে একতা এবং নারী পুরুষের সমঝোতা, তার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে আমাদের একটা সুন্দর বিশ্ব, কাঙ্ক্ষিত বিশ্ব। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, আর সেই স্মার্ট বাংলাদেশ মানেও কিন্তু তাই, যেটি হবে সাম্যের একটি বিশ্ব, সবাই যার যার সমান অধিকার নিয়ে তার সমস্ত সম্ভাবনাকে পরিপূর্ণভাবে বিকশিত করবার সমান সুযোগ পাবে।